অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। ভারতবর্ষের প্রথম সূর্যকিরণ যেখানে এসে পড়ে, সেই অরুণাচল প্রদেশের গল্প নিয়ে আমি আবার হাজির হলাম আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, বিপুলা এ পৃথিবীর আরও একটি ব্লগে স্বাগত। আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণ শুরু হয়েছিল কামেং নদীর ধারে গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম ভালুকপং থেকে। পরন্ত বিকেলে কামেং নদীর ধারে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে গেছিলাম টিপি অর্কিড রিসার্চ সেন্টারে। এই ভালুকপং টিপি অর্কিড রিসার্চ সেন্টারের জন্য বিখ্যাত। এটি প্রায় 112 একর জায়গা জুড়ে গড়ে ওঠা একটি অর্কিড রিসার্চ সেন্টার, যেখানে প্রায় 50,000-এরও বেশি অর্কিড রয়েছে। আর এখানে প্রায় 450টা আলাদা আলাদা ভ্যারাইটির অর্কিড খুঁজে পাবেন আপনি। অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গেছিলাম দিরাংয়ে। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আর এই দিরাংয়ে আমরা দুরাত্রি কাটাই। প্রথম দিন আমরা গেছিলাম দিরাং মনাস্ট্রি দেখতে। দিরাং মনাস্ট্রিটা অপূর্ব সুন্দর একটা মনাস্ট্রি, বিশাল বড় জায়গা নিয়ে তৈরি, এমনকি মনাস্ট্রিতে থাকার ব্যবস্থাও রয়েছে। আর আমার যেটা সবথেকে ভালো লেগেছে দিরাং মনাস্ট্রির, সেটা হলো একটা ছোট্ট পাহাড়ের মাথায় গড়ে ওঠা এই মনাস্ট্রি থেকে পুরো দিরাং ভ্যালিটাকে অপূর্ব সুন্দর দেখতে পাওয়া যায়। আপনাদের জন্য রইল দিরাং মনাস্ট্রি থেকে দেখা দিরাং ভ্যালির কিছু সুন্দর দৃশ্য। পরদিন অর্থাৎ অরুণাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় দিনে আমরা পৌঁছে গেছিলাম একটা ছোট্ট পাহাড়ি নদীর কাছে। দিরাং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোল ঘেঁষে তীর করে বয়ে চলা এই নদীটার নাম হলো সাংতি নদী। আর এই রিভার ভ্যালিটার নাম হলো সাংতি রিভার ভ্যালি। এই রিভার ভ্যালিটা কিন্তু বার্ড ওয়াচারদের জন্য স্বর্গরাজ্য। তার কারণ এখানে সামার সিজনে সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রচুর পাখি উড়ে আসে। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে চলি, দেখা হবে আবার অন্যদিন। ধন্যবাদ।